দর্শক আবারো স্বাগত জানাচ্ছি নিটেল টাটা বিজনেস আর এর সঙ্গে আছে আমি রিফাতুস নোভা বাংলাদেশের শ্রম অধিকার আন্তর্জাতিক মানের তাই এই ইস্যুতে কোনো বাণিজ্য নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্র দিতে পারবে না বলে মনে করেন তৈরি পোশাক রপ্তানিকারকরা সোমবার ইকোনমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত সেমিনারে এসব কথা বলেন তারা বলেন কোনো আঘাত এলে তা হবে রাজনৈতিক যা সরকার মালিক ও শ্রমিকরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে আর শ্রমিক নেতারা বলছেন যুক্তরাষ্ট্রের শ্রমিক অধিকার উপেক্ষিত এবং তারা আইএলও শর্ত পূরণ করেনি বাংলাদেশে মোট পোশাক রপ্তানির 18% যায় যুক্তরাষ্ট্রে যেখান থেকে আয় প্রায় 9 বিলিয়ন ডলার নভেম্বরে নতুন মজুরি কাঠামোর দাবিতে যখন উত্তাল এই খাত ঠিক তখনই শ্রমনীতি প্রণয়ন করে যুক্তরাষ্ট্র যেখানে বলা হয় যেসব দেশ শ্রমিকদের ন্যায্য অধিকার দেবে না এবং ভয়ভীতি দেখাবে তাদের উপর নিষেধাজ্ঞা বা ভিসা নীতি গ্রহণ করা হবে এমন পরিস্থিতিতে ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সেমিনারে পোশাক শ্রমিক নেতারা বলেন আইএলওর দেয়া 10টি শর্তের 8টি বাংলাদেশ পূরণ করলেও খোদ যুক্তরাষ্ট্রই সেটা পূরণ করেনি যেখানে শ্রম আইন ও অধিকারও উপেক্ষিত যারা স্যাংশন দিতে চান তারা যে 8টা মৌলিক ফান্ডামেন্টাল যে আইএলও কনভেনশন তার কয়টা ওনারা রেটিফাই করছেন উদ্যোক্তারা মনে করেন বাংলাদেশের শ্রমিক অধিকার আন্তর্জাতিক মানের তাই রাজনৈতিক বা অন্য কোনো এজেন্ডা ছাড়া শ্রম অধিকারকে ইস্যু করে কোনো নিষেধাজ্ঞা দিতে পারবে না যুক্তরাষ্ট্র পাশাপাশি নিষেধাজ্ঞার মতো পরিস্থিতি সরকারকে মোকাবেলা করতে হবে কূটনৈতিকভাবে মালিক বা শ্রমিকদের পক্ষে কাজ করে আসলে এই এই জায়গাটা থেকে বের হয়ে আসাটা একটু কঠিন এটা আসলে সরকারেরই উদ্যোগ নিতে হবে লেবার স্ট্যান্ডার্ডে আমরা অনেক দূর এগিয়ে আছি কেউ কোনো বাণিজ্য নিষেধাজ্ঞার চিন্তা করবে সেটা আমরা চিন্তাও করতে পারি না এবং যদি সেটা করে তাহলে যেটা আমাদের সবাই বলে গেছেন সেটা ওই যে তাদের হয়তো পলিটিক্যাল এবং তাদের কোনো স্বার্থ সিদ্ধির কারণে হয়তো সেটা হইতে পারে তবে সংশোধিত শ্রম আইনে স্বাক্ষর না করে ফেরত পাঠানোর ঘটনাকে ইতিবাচক বলছেন মালিক শ্রমিক উভয় পক্ষই যে টিসিসি হচ্ছে হাইয়েস্ট রিফাতুস নোভা নিউজ 24 ঢাকা এবারে শেয়ার বাজারে খবর শেয়ারবাজারের লেনদেনের সর্বশেষ পরিস্থিতি জানতে আমরা চলে যাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে আমরা দেখতে পাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে দুটি সূচক ঊর্ধ্বগামী রয়েছে কিন্তু ডিএসই 30 ইন্ডেক্স রয়েছে এখনও নিম্নগামী এবং ডিএসই প্রধান যে সূচক ডিএসই এস ইন্ডেক্স সেটি 3 পয়েন্ট বেড়ে এখন অবস্থান করছে 6267 পয়েন্টে এবং শরিয়া সূচক অবস্থান করছে মাত্র 1 পয়েন্ট বেড়ে 1365 পয়েন্টে এবং নিম্নগামী যে সূচকটি সেটি হচ্ছে ডিএসই 30 ইন্ডেক্স অর্থাৎ বাছাইকৃত কোম্পানিগুলো নিয়ে যে শেয়ার সেটি কমেছে 4 পয়েন্ট এবং এখন অবস্থান করছে 2112 পয়েন্টে আজ সকাল থেকে লেনদেন হয়েছে এখন পর্যন্ত গতকালের চেয়ে কমই লেনদেন হয়েছে আমরা দেখতে পাচ্ছি গতকাল 5000 ছাড়িয়ে গিয়েছিল এবং এখন এখন পর্যন্ত অর্থাৎ আরও কিছুক্ষণ লেনদেন চলবে কিন্তু এখন পর্যন্ত লেনদেন হয়েছে প্রায় 429.76 কোটি টাকার এবং হাত বদল হওয়া শেয়ারগুলোর মধ্যে 85টি কোম্পানির শেয়ার দর বেড়েছে দাম কমেছে 70টির এবং দাম অপরিবর্তিত রয়েছে 170টির পুঁজিবাজারে পর এবার জানতে চাই মুদ্রা স্বর্ণ ও রূপার বাজারের আপডেট ও দরদাম শুরুতেই জানিয়ে দিব মুদ্রা বাজার পরিস্থিতি মুদ্রা বিনিময় মূল্যের ক্ষেত্রে দেখা যাচ্ছে মার্কিন ডলার ক্রয় মূল্য 113 টাকা এবং 1 টাকা লাভে সেটি বিক্রি করা হচ্ছে 114 টাকা ইউরো ক্রয় করা হচ্ছে 127 টাকায় এবং বিক্রি করা হচ্ছে 131 টাকায় পাউন্ডের ক্রয় মূল্য 143 টাকা এবং বিক্রি করা হচ্ছে 147 টাকায় চীনা ইউয়ানের ক্ষেত্রে দেখা যাচ্ছে এখন ক্রয় মূল্য 15.60 অর্থাৎ 15 টাকার কিছু বেশি দামে ক্রয় করে সেটা 17.60 পয়সায় বিক্রি করা হচ্ছে এবং সৌদি রিয়ালের ক্ষেত্রে 31.30 টাকা পড়বে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য পড়বে 32.40 টাকা পার্শ্ববর্তী দেশ ভারতীয় রুপি এখন ক্রয় মূল্য 1.37 টাকা এবং বিক্রয় মূল্য 1.43 টাকা যেটি সোনালী ব্যাংকের সূত্র মতে মুদ্রা বিনিময় মূল্য দেখেছি এ পর্যায়ে আমরা দেখব স্বর্ণের দরদাম স্বর্ণের দরদামের ক্ষেত্রে দেখা যাচ্ছে
22 ক্যারেটের স্বর্ণ কেউ যদি কিনতে চান তাহলে প্রতি গ্রামের জন্য তাকে গুনতে হবে 9,270 টাকা এবং প্রতি ভরির দাম হবে 1,07,955 টাকা। 21 ক্যারেটের স্বর্ণ প্রতি গ্রামের ক্রয় মূল্য 8,850 টাকা এবং প্রতি ভরির দাম পড়বে 1,03,102 টাকা। 18 ক্যারেটের প্রতি গ্রামের স্বর্ণের দাম পড়বে 7,585 টাকা এবং প্রতি ভরিতে একজন ক্রেতাকে গুনতে হবে 88,365 টাকা। স্বর্ণের ক্ষেত্রে দেখা যাচ্ছে ক্রয় মূল্য পড়বে প্রতি গ্রামে 6,320 টাকা এবং প্রতি ভরিতে দাম পড়বে 43,630 টাকা। স্বর্ণের দরদাম দেখলাম যেটি বাজুসের সূত্র মতে। এরপরে আমরা চলে যাব রূপার বাজারের দরদামে। রূপার বাজারে দরদামের ক্ষেত্রে 22 ক্যারেটের রূপার প্রতি গ্রামের দাম পড়বে 147 টাকা এবং প্রতি ভরির জন্য একজন ক্রেতাকে গুনতে হবে 1,774 টাকা। 21 ক্যারেটের রূপার দাম পড়বে প্রতি গ্রামে 140 টাকা, প্রতি ভরির দাম পড়বে 1,632 টাকা এবং 18 ক্যারেটের কেউ যদি রূপা কিনতে চান সেক্ষেত্রে প্রতি গ্রামের জন্য তাকে গুনতে হবে 120 টাকা এবং প্রতি ভরির জন্য তাকে খরচ করতে হবে 1,399 টাকা। এবং সনাতন রূপার ক্ষেত্রে দেখা যাচ্ছে 90 টাকা পড়বে প্রতি গ্রামের দাম এবং প্রতি ভরির দাম পড়বে 1,050 টাকা। এটি বাজুসের সূত্র মতে। দর্শক, নিটেল টাটা বিজনেস আওয়ারের সময় হলো আরো একটি বিরতি। ফিরব দেশ ও বিশ্ব বাণিজ্যের আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি নিটেল টাটা বিজনেস আওয়ারে। দর্শক, এবারে জানিয়ে দিব জনপদে শিল্প বাণিজ্যের খবর। টানা রাজনৈতিক কর্মসূচিতে পর্যটক নেই সাগরকন্যায়। প্রায় ফাঁকা সূর্যোদয় সূর্যাস্তের বেলাভূমি খ্যাত এই সমুদ্র সৈকত। মৌসুমের শুরুতেই ধাক্কা খেয়েছেন ব্যবসায়ীরা, হোটেল মোটেলের বুকিং বাতিল করেছেন পর্যটকরা। এই পরিস্থিতি বেশ কিছুদিন চললে বড় ধরনের ক্ষতির মুখে পড়বেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। কুয়াকাটা থেকে ফিরে মোহাম্মদ শুভ হাওলাদারের ক্যামেরায় সাইফুর রহমান মিরনের রিপোর্ট। পর্যটকদের পদচারণায় এখন জমজমাট থাকার কথা দেশের পর্যটন কেন্দ্রগুলো, কিন্তু টানা হরতাল অবরোধে পর্যটন নগরীগুলোতে এখন শুনশান নীরবতা। নেই পর্যটকদের চিরচেনা কোলাহল। সূর্যোদয় আর সূর্যাস্তের বেলাভূমি খ্যাত সমুদ্র সৈকত কুয়াকাটা। সমুদ্রের টানে প্রতি বছর এই সময়ে এখানে ঘুরতে যান অসংখ্য পর্যটক। বিশেষ করে পদ্মা সেতু চালুর পর প্রাণ ফিরে পেয়েছে সাগরকন্যা। প্রাকৃতিকের জন্য ভালো, মন ভালো থাকে, মন মানসিক অনেক বেটার হয়ে যায় এটিকে হাঁটলে। বাংলাদেশে দেখার অনেক কিছু আছে। সিরিজটা আমার খুবই ভালো লেগেছে। আগের থেকে অনেক ব্যবস্থাপনার দিক থেকে উন্নত, সিকিউরিটির দিক থেকেও বেশ স্ট্রং। কিন্তু টানা রাজনৈতিক কর্মসূচিতে সৈকতে ঢল নেই পর্যটকদের। অবরোধ, হরতাল, সামনে ইলেকশন, এই কারণে হয়তো সম্ভবত টুরিস্টগুলো আসতেছে না। খুবই খারাপ বাজে অবস্থা, লোকজন আসে না, বেচা কেনা নাই। কিভাবে আমরা ব্যবসা বাণিজ্য করে খামু বলেন? আমাকে খুবই একটা সংসার নিয়ে খুবই একটা টানাটানি করতেছে। এই যখন পরিস্থিতি, তখন পর্যটন নির্ভর ব্যবসায়ীদের মাঝে বিরাজ করছে হতাশা। তারা বলছেন দিন দিন ভারী হচ্ছে লোকসানের পাল্লা। অর্থনীতির চাকা সচল রাখতে অবরোধের মতো কর্মসূচি না দেওয়ার দাবি ব্যবসায়ীদের। গত বছরের তুলনায় এবছরের অবস্থা খুবই খারাপ। আমাদের ধারণা এরকমের যদি আর কিছুদিন চলতে থাকে তাহলে আমাদের এই ব্যবসা লস হচ্ছে। স্টাফদের বেতন, বিদ্যুৎ বিল, খাওয়ান দাওয়ান সব কিছুর মানে সিরিয়াস অবস্থা হয়ে গেছে। কুয়াকাটা সমুদ্র সৈকত ঘিরে 3,000-এরও বেশি মানুষের সংসারের চাকা সচল থাকে। সাইফুর রহমান মিরন, নিউজ 24, বরিশাল। এবারে বিশ্ব বাণিজ্য। ২০২৪ সালের শীর্ষস্থানীয় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন তার উত্থান অব্যাহত রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে। পূর্বাভাস দেওয়া হচ্ছে প্রতিটি কয়েন $1,00,000 বেশি মূল্যে বিনিময় করা হবে। এমনটা ঘটলে তা হবে সর্বকালের সর্বোচ্চ মান। চলতি বছর ডিজিটাল এ মুদ্রার মান বেড়েছে 160% বেশি। গেল শনিবার $44,200 উপরে বিনিময় হয়েছে, যা চলতি বছরের শুরুতে $16,500 ছিল। গেল মাসে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক এপ্রিলের পূর্বাভাস পুনর্ব্যক্ত করেছে, 2024 সালের শেষ নাগাদ বা তারও আগে $1,00,000 পৌঁছবে বিটকয়েন। ঢাকার কারি শিল্প দিন দিন প্রসার ঘটছে ইউরোপে।
এই শিল্পকে ইতালিতে প্রতিষ্ঠা করতে নানা উদ্যোগ নিচ্ছেন অনেক প্রবাসী। বিভিন্ন রেস্টুরেন্টে দেশীয় খাবারের নানা উপকরণ দিয়ে সাজানো হচ্ছে। প্রবাসী বাংলাদেশী সহ ইতালীয়দের মাঝে বাংলাদেশিদের কারি শিল্পের প্রসার ঘটাতে এমন উদ্যোগ নিচ্ছেন অনেকে। বাংলাদেশের কারি শিল্পে বিভিন্ন স্বাদ নিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় বাংলাদেশি মালিকানাধীন হিরাছিল রেস্টুরেন্ট। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশি কমিউনিটির নেতা ছাড়াও বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত ছিলেন। আমরা সুনামের সাথে বাংলাদেশে করতেছি, আর আমি আগে থেকেই বাংলাদেশে যে এই রেস্টুরেন্ট ব্যবসার সাথে সম্পৃক্ত ছিলাম, তো আমি চাচ্ছি যে নতুন আঙ্গিকে হিরাছিলকে ইতালির বুকে ছড়িয়ে দেওয়া, এবং এখানে যে প্রবাসী বাংলাদেশিরা আছেন তারা যেন বাংলাদেশি খাবারের স্বাদ হাতের কাছেই পায়। অলরেডি আমাদের হিরাছিলের মেইন শেফই আমরা নিয়ে আসছি এখানে, মানে এই রেস্টুরেন্ট ওপেন করার জন্য, কিন্তু আমরা দীর্ঘদিন অপেক্ষা করতে হচ্ছে এই ইয়ার জন্য, এই কারিগরের জন্য। অলরেডি আমাদের এখানে এই হিরাছিলের মেইন কারিগর আছে। আমরা আশা করছি যে বাংলাদেশে হিরাছিল আমরা প্রবাসেও পাব। আমরা ইতালিতে বসে হিরাছিলের যে সুস্বাদ্য খাওয়া আছে সেটা আমরা এখানে বসেই পাব। দর্শক, এই ছিল নিটল টাটা বিজনেস ওয়ারের আজকের আয়োজনে ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ও খবরের বিশ্লেষণ জানতে চোখ রাখুন রবি থেকে বৃহস্পতিবার দুপুর একটায় বিজনেস ওয়ারে। এছাড়া রাত নয়টায় বিজনেস এক্সপ্রেস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।